আপনি যদি কোনো আরবান এলাকায় বসবাস করেন বা আপনার যদি নিজস্ব কোনো বাড়ি না থাকে বা কোনো পাকা বাড়ি না থাকে তাহলে আপনার নিজস্ব বাড়ি করার জন্য সাহায্য করবে সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আপনি দেড় থেকে দু লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন এই যোজনার চারটি ক্যাটাগরি আছে প্রথম ক্যাটাগরিটি হলো ইনস্টিটিউ স্লাম ডিডেভেলপমেন্ট অর্থাৎ আপনি যদি শহরের পাশে কোনো বস্তিতে বসবাস করছেন যেখানে আপনার কাঁচা পাকা কোনো বাড়ি নেই তাহলে আপনি এই ক্যাটাগরির মধ্যে পড়বেন সরকার আপনার জন্য বাড়ি তৈরি করে দেবে ক্লাস টুয়ে দেখুন ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম এখানে আপনি আপনার বাড়ি করার জন্য লোন পাবেন সরকারের কাছ থেকে এবং সরকার সাবসিডি দেবে তিন নম্বরে দেখুন অ্যাভেডেবল হাউসিং ইন পার্টনারশিপ অর্থাৎ এখানে সরকার আপনাকে পুরো বিল্ডিংয়ে ফ্ল্যাট দেবে আপনার যদি কোনো বাড়ি না থাকে চার নম্বরে দেখুন বেনিফিশারি লেট কনস্ট্রাকশান অর্থাৎ আপনার যদি বাড়ি থাকে এবং যেটি কাঁচা অথবা আপনার কোনো বাড়ি না থাকে আপনি ভাড়াতে থাকেন তাহলে সরকার কিন্তু এখানে আপনাকে আর্থিক সাহায্য করবে এবং আপনার বাড়ি তৈরি করতে সাহায্য করবে এবং এখানে ইনস্টলমেন্টে আপনাকে সরকার টাকা দেবে অনলাইন অ্যাপ্লাই করতে হলে আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে পি এম এ ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা এটি লিখে সার্চ করার পর প্রথমেই আপনি অপশানটি পেয়ে যাবেন অর্থাৎ পি এম এ ওয়াই এইচ এফ এ ওই অপশানটিকে আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনি সরাসরি চলে আসবেন ওয়েবসাইটে এরপর এটিকে স্কল করলেই ওপরে দেখতে পাবেন থ্রি লাইন একটি অপশান আছে ভালো করে লক্ষ্য করুন ওই অপশানটি ক্লিক করলেই আপনি দেখুন সেকেন্ড অপশান সিটিজেন অ্যাসাইনমেন্ট ওই অপশানটি পেয়ে যাবেন এরপর ওখানে দেখুন বেনিফিট আন্ডার আদার থ্রি কম্পোনেন্টস ওটাকে ক্লিক করতে হবে আপনাকে এবং ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি পেজ আপনি দেখতে পেয়ে যাবেন এখানে আপনাকে করতে হবে কি আধার কার্ডের নাম্বার দিতে হবে এবং ওই কার্ডে যে নামটি আছে সেই নামটি এখানে পুট করতে হবে এই দুটি দিয়ে দেওয়ার পরেই নিচে আপনি একটি টার্ম অ্যান্ড কন্ডিশনের একটি অপশান পাবে দেখুন লাল রঙে একটি লাইন লেখা আছে ওর পাশে একটি টিক চিহ্ন দেওয়ার অপশান আছে ওখানে টিক করতে হবে এবং চেক করলে আপনি চলে যাবেন পরের ফর্মে অর্থাৎ আপনি সেকশন বি এতে চলে যাবেন ফরম্যাট ভি ফর্মটি অনেকটাই বড়ো এবং খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাকে কেয়ারফুলি ফিল আপ করতে হবে প্রথমে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে আপনি কোন স্টেটের বাসিন্দা সেটা এই অপশান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এরপর কিছু গুরুত্বপূর্ণ অপশন আছে সেইগুলি আমি আপনাকে বলবো অর্থাৎ বাকিগুলো আপনি নিজেই ফিল আপ করতে পারবেন এখানে একটি গুরুত্বপূর্ণ অপশান হলো সিলেক্ট কম্পোনেন্ট অব মিশন অর্থাৎ এখানে মিশন আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ এটি ক্লিক করার সাথে সাথে আপনি তিনটি অপশন পাবেন ফার্স্ট অপশানে ক্রেডিট লিঙ্ক সাবসিডি অ্যাফোর্ডেবল হাউসিং ইন পার্টনারশিপ এবং বেনিফিশিয়ারি লেট কনস্ট্রাকশন অর এনেসমেন্ট আপনাকে এর মধ্যে পছন্দ মতো একটি সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ আপনি কার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন এর ওপর নির্ভর করছে তো আপনি যে কোনো একটি সিলেক্ট করবেন এরপর দেখুন আরও গুরুত্বপূর্ণ কিছু অপশান এখানে পেয়ে যাবেন বাকিগুলো আপনি নিজেই ফিল আপ করতে পারবেন ফাদার্স নেম এজ জেন্ডার আপনার অ্যাড্রেস হাউস নাম্বার এগুলোকে আপনাকে দিতে হবে সিটি নেম স্টেট নেম তো আপনি দিয়ে দিয়েছেন এছাড়া ডিস্ট্রিক্ট নেম দিতে হবে আপনাকে বা ম্যারেটার স্ট্যাটাস কি আপনি বিবাহিত কি বিবাহিত না এছাড়া ফোন নাম্বার দিতে হবে আপনাকে এখানে আরেকটি গুরুত্ব হলো সিলেক্ট হাউস ওনারশিপ অর্থাৎ এখানে আপনি যে বাড়িতে থাকেন সেটি কি ভাড়ার বাড়ি না আপনার নিজের বাড়ি বা আদারওয়াইজ অন্য কোনো অপশান থাকলে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন এরপর আপনি আরও নিচের দিকে যখন যাবেন সেখানে দেখতে পাবেন আইডি অর্থাৎ আইডি প্রুফ এখানে আপনাকে দিতে হবে এখানে দেখুন সিলেক্ট আইডি টাইপ আছে ওটি ক্লিক করার সাথে সাথেই এখানে অনেকগুলি অপশান আপনি পেয়ে যাবেন এবং সেই অপশানের মধ্যে আপনি যেই আইডি টাইপটি দিতে চান বা আপনার কাছে যেটি আছে সেটি আপনি এখানে অ্যাড করতে পারেন এরপর দেখুন ফ্যামিলি মেম্বার্স ডিটেলস একটা টেবিল দেয়া আছে এখানে পরপর সিরিয়াল অনুযায়ী আপনাকে নাম তাদের সঙ্গে রিলেশনশিপ কী এবং তাদের জেন্ডার কী এগুলো আপনাকে ফিল করতে হবে এরপর রিলিজিয়ান আছে কাস্ট আছে ব্যাঙ্ক নেম বা ব্যাঙ্ক ডিটেলস আপনাকে এখানে পুট করতে হবে এছাড়া ডিসেবিলিটি অর্থাৎ বিকলাঙ্গ কিনা ইয়েস অর নো এখানে অপশান আছে আপনি সেটা সিলেক্ট করবেন এছাড়া আপনার ফ্যামিলির ইন্ডিয়ার অন্য কোনো জায়গায় কোনো বাড়ি আছে কি না সেটিও এখানে সিলেক্ট করা যাবে এখানে অপশান আছে আপনি সেটি সিলেক্ট করবেন এরপর এমপ্লয়মেন্ট স্টাটা অর্থাৎ আপনি বর্তমানে কি করেন আপনি ভিক্ষা করেন বা বিজনেস করেন বা ডোমেস্টিক ওয়ার্কার যে কোনো প্রফেশানের সঙ্গে আপনি যুক্ত থাকেন এখানে অপশান পাবেন এখানের মধ্যে যে কোনো একটি অপশানকে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে ওকে এরপর দেখুন হাউস সিং রিকোয়ারমেন্ট অফ ফ্যামিলি মানে হাউসিং রিকোয়ারমেন্ট কি নিউ হাউস চাইছেন না অ্যানেঞ্জমেন্ট চাইছেন অর্থাৎ আপনার আগে থেকে ভাঙা বাড়ি আছে সেটাকে ঠিক করতে চাইছেন অথবা আপনার কোনো বাড়ি নেই পাকা বাড়ি তাই আপনি ঠিক করতে চাইছেন এখানে সিলেক্ট করবেন এইগুলি সিলেক্ট করার সাথে সাথে নিচে একটি অপশান আছে দেখুন ওই টার্ম অ্যান্ড কন্ডিশানকে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর নিচে যে ক্যাপচার আছে ওই ক্যাপচারটি আপনি ওখানে লিখবেন তারপর আপনাকে সেভ করে নিতে হবে এবং সেভ করা হলেই আপনার ফর্ম ফিল কমপ্লিট এরপর এই ফর্মটি চলে যাবে আপনার কাছাকাছি কোন মিউনিসিপ্যালিটি এবং বিডিওর কাছে যারা ফর্মটি ভেরিফাই করবে এবং দরকার পড়লে সেখান থেকে টিম আসবে এবং সমস্ত কিছু তথ্য যাচাই করবে এছাড়াও ফর্মটি ডাউনলোড করে আপনি অফলাইন ফিল করে জমা দিতে পারেন সেক্ষেত্রে ভুল হওয়ার চান্স একটু কম হবে কারণ আপনি সেটা দেখে শুনে ঠিক করে নিতে পারবেন এই ভিডিওটি যদি অবশ্যই হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকেনটি প্রেস করুন এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন